নগর বাউল খ্যাত দেশসেরা রকস্টার জেমস মারন ড্রাগ এলএসডিতে আসক্ত ছিলেন, আর শিল্পী পান্থ কানাই নিতেন কোকেন, এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে কণ্ঠশিল্পী আসিফ আকবরের বায়োগ্রাফিতে। আকবর 50 নট আউট বায়োগ্রাফিটির প্রি বুকিং চলছে। এরই মধ্যে বইটির কয়েকটি পাতা সময় সংবাদের হাতে এসেছে। বইয়ের 204 নং পৃষ্ঠায় উঠে এসেছে সঙ্গীতাঙ্গনের শিল্পী কলাকুশলীদের মাদকাসক্তির কথা। বইয়ের 204 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, ভয়াবহ সব ড্রাগে আসক্ত শিল্পীরা, সবাই না তবে বেশিরভাগই, দেশসেরা রকস্টার জেমসের ড্রাগ নেওয়ার গল্প শুনে থ হয়ে গিয়েছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। আড্ডায় শুনেছেন এলএসডি নামের এক ড্রাগে আসক্ত তিনি, পান্থ কানাই কোকেনে আসক্ত, আরও অনেকেই আছেন এই তালিকায়, কেউ আইস ফেন্সিডিল, আবার কেউ হিরোইন প্যাথেডিনে আসক্ত। আসিফ আকবরের বায়োগ্রাফিটি লিখেছেন সাংবাদিক সোহেল অটল। এসব বিষয়ে জানতে যোগাযোগ করা হয় তার সঙ্গে। একটা মানুষকে সফল হতে হলে নানান ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে আসতে হয়, নানান ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। আসিফ আকবরেরও এমন অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে, কারণ ওনার লাইফটা অনেক কালারফুল লাইফ, অনেক অনেক চড়াই উতরাই পেরিয়ে উনি ওনার লাইফের এই পর্যায়ে এসে পৌঁছেছেন। সো ওনাকে অনেক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। তো সেসব বিস্তারিত আকবর 50 নট আউট বইতে উঠে এসছে, আর এই বইতে যে ঘটনা এবং যে তথ্যই লেখা হয়েছে তার সবই হয় আসিফ আকবর অথবা রিলেটেড কোনো সোর্স থেকেই পাওয়া, এখানে কোনো তথ্যই লেখকের মন গড়া নয়। জেমসের মুখপাত্র রুবায়েত ঠাকুর রবিন বিষয়টি নিয়ে কথা বলেন সময় সংবাদের সঙ্গে। তার ব্যক্তিগত বয়ান, এটা তো আর আমাদের কথা, মানে উনি কিসে ছিল, ওনার সাথে কি ওনার কোনো সম্পর্ক আছে বা এই ধরনের কোনো বন্ধুত্ব আছে, বা উনি কি ওনার সমবয়সী, কাকে নিয়ে বলতেছে এগুলা কথা, তার তো এটা তো তার বোঝা উচিত। এর আগে ওনার তো আপনি জানেন, ওনার তো মানে এর আগে কুমার বিশ্বজিৎকে বলছে কাগুজে বাঘ, সাবিনে ইয়াসমিন আব্দুল হাদিদেরকে বলছে ওনারা নাকি কোনো ধরনের কোনো দায়িত্ব পালন করে না ইন্ডাস্ট্রিতে, উনি সব দায়িত্ব পালন করতেন। আমরা ওনার পরিস্থিতি অনুধাবন করতে পারি কি অবস্থার ভিতরে আছে, এইসব পরিস্থিতিতে থাকলে এগুলোই করতে হয়, এইসব বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই, এগুলো একেবারেই তার মন গড়া এবং ব্যক্তিগত অভিমত, এবং ভালো চিকিৎসকের কাছে গেলে ভালো হবে। সঙ্গীত শিল্পী পান্থ কানাই বিষয়টি একেবারেই এড়িয়ে যাননি, জানান তিনি ধোয়া তুলসী পাতা না, আবার আসক্তও না। এগুলো তো ভুয়া কথাবার্তা বলতেছে, এই টুকটাক নিয়ে সাথে আমরা যেগুলো সময় অনেক সময় অনেক মানে আসে না, আমরা তো মানে অনেক কিছু করছি, কিন্তু কথা হচ্ছে আসক্ত কথাটা লেখা তো ঠিক না, এটা মিথ্যা কথা। আমি কোনো কোনো জীবনে কোনোদিন কোনো নেশাতে আসক্ত না, ব্যাপার ছিলাম না, এটা আমার নামে একটা ব্যাড ছড়ানো হয়েছে, তাহলে একদম চিন্তা ভাবনা করে এটা লেখা হয়েছে তাহলে আমার বিরুদ্ধে। আর আসিফ আকবরকে তাহলে আমি জিজ্ঞেস করবো ওর বায়োগ্রাফিতে এটা ও আমার নামে বললো কেন, ওর কি প্রমাণ আছে, ও কোনো প্রমাণ দিতে পারবে? কোনো নেশাতে আমি আসক্ত নই, একমাত্র মিউজিক ছাড়া, বুঝছো, মিউজিকে আমার নেশা এবং এটাতে আমি মারাত্মক ভাবে আসক্ত। আমি একদম বলবো না যে আমি ধোয়া তুলসী পাতা, আমি কোনোদিন কোনোদিন মদগাজ এগুলো কোনোদিন খাই না, এগুলো আমি বলবো না। বিশ ফর্মায় প্রকাশ হবে আকবর 50 নট আউট বইটিতে আসিফের জীবনের বিভিন্ন তথ্য উঠে এসেছে, পাশাপাশি তুলে ধরা হয়েছে সঙ্গীতাঙ্গনের বিভিন্ন অজানা বিষয় যেগুলো আসিফ আকবর অকপটে স্বীকার করেছেন। ফারজানা স্মৃতি, সময় সংবাদ, ঢাকা।